বাংলাদেশে মার গায়ে লাথি দেওয়ার কারণে মদিনার নবী মসজিদের নববীতে ঢুকতে দেয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার নবী খবর রাখে কিনা? তাইলে আজকে যারা বসে আছেন সেই খবর কি আমার নবী রাখে না? যেদিন নবী দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবেন, প্রস্তাব করেছেন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল রে আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মাইল খেয়েছে, বন্ধুর রক্ত মোবারক এই জমিনের বহু জায়গায় লেগে আছে, রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে দাফন করব না, বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে রাখব। প্রস্তাব নিয়ে গেলে জিব্রাইল প্রস্তাব রাখলে আমার নবী জবাব দিচ্ছেন, জিব্রাইল না আমি আরশের ডান পাশে যাব না, আরেক প্রস্তাব করো সিদরাতুল মুনতাহায় রাখব। জিব্রাইলের প্রস্তাব আমার নবী রাখলেন না, আরেকবার প্রস্তাব করো জান্নাতুল ফিরদাউসে রাখব, তাতেও নবী রাজি হলেন না। আল্লাহ ডাকে জিব্রাইল, বন্ধুকে বলো বন্ধুর কি প্রস্তাব আছে, আমি আল্লাহ মেনে নিব, আমি আল্লাহ মেনে নিব। আমার নবী কান্দে, চোখের পানিতে গাল মুবারক ভিজে গেছে, এরে জিব্রাইল আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না, আমি আমার সারা পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার মাটিতে শুয়ে থাকব। বলুন এখনো নবী মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? আরে উম্মতের কান্দা, নবী রহমতের বান্দা, বলুন উম্মতের কান্দা, নবী রহমতের বান্দা, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্দা, নবী রহমতের বান্দা, উম্মতের কান্দা, নবী রহমতের বান্দা। যাইয়া দেখো কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, হে মাফ করিয়ে দেব খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেব খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দা নবী রহমতের বান্দার, উম্মতের কান্দা নবী রহমতের বান্দার। আমার নবী বলেন, জিব্রাইল না আমি এই জমিনে থাকব, জমিন ছেড়ে যাব না। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর প্রস্তাবগুলো গ্রহণ করে নিলেন, জমিনে থাকবেন। এবার জিব্রাইলের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ও আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব, এত সুন্দর প্রস্তাব কোন নবী রাসূল পায় নাই, কোন নবী রাসূল পায় নাই, যে প্রস্তাব পেয়েছেন আপনার জন্য আরশের ডান পাশে রাখলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে থাকবেন না, জমিনে থাকবেন, কেন গো নবী এই জমিন ছাড়বেন না? আমার নবী কান্দে, জিব্রাইল রে আমি নবী মাটিতে পড়ে থাকবো সোনার মদিনার জমিনে, জিব্রাইল দুনিয়ার জমিনে দেখো মুরগি বাচ্চা লইয়া ঘুরে, উপরে ছিলকাক বাচ্চা নেওয়ার জন্য আসলে মা মুরগিটা পাখা বাড়াইয়া ডাকে, আমার আদুরের সন্তানেরা বিপদ দেখা দিয়েছে, আয় আমার পাখার ভিতরে আয়। মা মুরগিগুলো পাখার মধ্যে বাচ্চাগুলো ঢুকাইয়া মা মুরগি বাচ্চা
পাখার মধ্যে ঢুকাইয়া মাঝে মাঝে মাথা পাখার ভিতরে ঢুকাইয়া সান্ত্বনা দেয়, ভয় পাইস না, চিন্তা করিস না, আমি মার জীবন থাকতে একটা বাচ্চা ও চিলকাকে নিতে দিব না। জিব্রাইল, আমি নবী মদিনার মাটিতে শুয়ে থাকব, আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার উম্মতের জন্য আমি নবী রহমতের দুইটা হাত বাড়াইয়া দিব। শান্তির জন্য আজকের শহাদায়ে কারবালার ঘটনা আসুন পুরী থেকে আসি। আল্লাহ নিজে আদর করেন ইমাম হাসাইন হুসাইনকে, নবী আদর করেন মায়ার উম্মতদেরকে। বলুন সত্য কিনা? উম্মত ছেড়ে আরশে যাইতে রাজি না, সিদরাতুল মুনতাহায় যাইতে রাজি না, জান্নাতুল ফিরদাউসে যাইতে রাজি না। আমার নবী মদিনার মাটিতে শুইলেন শুধুমাত্র আপনার আমার মতো উম্মতের মায়া। বাবারা ভাইরা, আমার আল্লাহ কত আদর করে ইমাম হুসাইন হাসাইন দুই ভাইকে বাস্তবে আসেন। দুই ভাই মিলে, দুইজনে মিলে, আরবে তখন কবিতা লেখার প্রচলন ছিল, আরবে কবিতা বলাদের দাম বেশি ছিল। ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মিলে দুইজনে কবিতা লেখে, কবিতা লেখে দুইজনে দুইজনকে প্রশ্ন করে, ভাই দেখো কার কবিতা সুন্দর। দুইজনে দুইজনের ফয়সালা দিতে পারে না, মার কাছে গেলেন। খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, মা ফাতেমার কাছে যাইয়া বললেন, মা মা গো বলো আমরা দুই ভাইয়ের কবিতা কার কবিতাটা সুন্দর। মা হাসাইনের দিকে তাকাই, হুসাইনের দিকে তাকাই, যদি বলি হাসাইনের কবিতা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে, যদি বলি হুসাইনের কবিতা সুন্দর হাসাইনের মন কষ্ট হবে। মা হইয়া কারে খুশি কারে দুঃখ দিব। অবশেষে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ফয়সালা দিলেন, রে হাসাইন হুসাইন তোমাদের কবিতা কার সুন্দর, আমি ফয়সালা দিতে পারলাম না, তোমরা তোমাদের বাবার কাছে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাছে যাইয়া ডাকে, বাবা গো বলো আমাদের কবিতা কার কবিতা সুন্দর, মা ফয়সালা দিতে পারলো না। হযরতে আলী ডাকেন, ইমাম হাসাইন হুসাইন নবীর মেয়ে হইয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া, যে ফাতেমা ফয়সালা দেয় না সেই ফয়সালা দেওয়ার ক্ষমতা আলী রাখে না। রে হাসাইন হুসাইন যাও তোমার নানার কাছে যাও। দুইজনে যাইয়া নবীজির পাশে হাজির, নানা নানা গো বলো আমরা দুই ভাইয়ের কবিতা কার কবিতা সুন্দর। আমার নবী দুই কবিতা হাতে নিয়ে ভাবতেছেন, যদি বলি হাসাইনের কবিতা সুন্দর হুসাইনের মনে দুঃখ যাবে, হুসাইনের কবিতা সুন্দর হাসাইনের মনে দুঃখ যাবে। আমার নবী কবিতা হাতে, নবীজি টেনশনে আছেন, চিন্তাতে পড়ে গেছেন, কোনো টেনশন চিন্তা করলে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেয় জিব্রাইল পাঠাইয়া, প্রয়োজনে কোরআনের আয়াত পাঠাইয়া সান্ত্বনা দেয়, বহুত আয়াত আছে। অবশেষে জিব্রাইল এসে ডাকে, হুজুর চিন্তার কারণ নাই, কার কবিতা সুন্দর আপনি ফয়সালা দিলে তাদের মনে দুঃখ যাবে, এই ফয়সালা আপনার দিতে হবে না, কার কবিতা সুন্দর হাসাইন হুসাইনের কবিতা সুন্দরের ফয়সালা দিবে স্বয়ং আল্লাহ। বলুন পৃথিবীতে কার কবিতার ফয়সালা আমার আল্লাহ দিছে, এমন মানুষ আছে?
আজকে যার পক্ষে বসছি এমন ব্যক্তি দয় পৃথিবীতে হয় নাই হবে না এই সৃষ্টিই করে নাই এমন ব্যক্তিদের পক্ষে আমরা বসেছি আমাদের ভাগ্য ভালো না খারাপ আসুন আমার আল্লাহ রাখেন জিব্রাইল জান্নাতি একটা আপেল নিয়ে যাও আমার বন্ধুকে বলো দুই ভাইয়ের কবিতা জমিনের মধ্যে রাখবে আপেল টুকুর বন্ধুর হাতে তুলে দিবে বন্ধু আকাশের দিকে আপেল ডিল মারবে এই আপেলটা যার কবিতার উপরে পড়বে তার কবিতাই সুন্দর এবার জিব্রাইলের কথা মতো আমার আল্লাহ পাঠাইলেন এই সিদ্ধান্তে আমার নবী আপেল আকাশের দিকে ডিল মারলেন নিচের দিকে আসতেছে হাসাইন হুসাইন দুইজন তাকিয়ে আছে কার কবিতা জানি সুন্দর হয় আমার নবী ডাকে মাহমুদ আমার দুই নাতির কবিতাই সুন্দর আমি সেটাই দেখতে চাই একজন খুশি একজন বেজার আমি দেখতে চাই না আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধু নাতিদেরকে খুশি করার জন্য যে সিদ্ধান্ত চেয়েছে আমি আল্লাহ সেই সিদ্ধান্তের ফয়সালা দিয়ে দিলাম ওই আপেলটা জমিনে পড়ার আগে আগে জিব্রাইল তুমি আপেলটাকে দুই টুকরা করে ওই দুই ভাইয়ের কাগজের উপরে রাইখা দা তাহলে বুঝা গেল আল্লাহ ভালোবাসে তাদেরকে কাউরে কষ্ট দিল না দুজনকেই খুশি করে আজকে তাদের পক্ষে আপনারা আল্লাহ আপনাদেরকে খুশি করবে হাশরের মাঠে ইনশাআল্লাহ কত আর একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি যাদের বিকল্প আর নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই যাদেরকে মায়া করেন আল্লাহ যাদেরকে মায়া করেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এই রাসূলের উম্মত যারা আপনারা কি মায়া করতে রাজি আছেন না একবার বলুন আল্লাহু আকবার বাবা রাফেল আসুন কি সুন্দর ব্যাপার এই মহরম মাস আমাদের জন্য কি জিনিস নিয়ে আসলেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে আসুন কিছুক্ষণের মধ্যেই আমরা জান্নাতের কাছাকাছি চলে যাব যার আমরা হাসাইন হুসাইনকে মেনে নিব নবীকে মহব্বত করব আল্লাহর ভালোবাসা পেয়ে আমরা জান্নাতি হয়ে যাব একবার বলুন আল্লাহু আকবার আবার বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম এই হুসাইনের জন্য
নবীর সাহাবীরা পর্যন্ত পাগল যার বাস্তব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী ওমর রাষ্ট্রপতি মদিনার শাসক এমন এক রাষ্ট্রপতি যাকে দেখলে জল্লার বাপ পর্যন্ত ভয় পায় এমন এক রাষ্ট্রপতি যার হাতে চিঠি দিলে নীল নদের পানির জোয়ার আসে সেই রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ ইমাম হুসাইনের সঙ্গে খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন গোলামের বাচ্চা আব্দুল্লাহ বলছে হুসাইন কাকে বলছো গোলামের বাচ্চা আমার বাবা তো রাষ্ট্রপতি তুমি জানো আমার বাবা কত কঠিন এই বিচার হবে কঠিন বিচার ইমাম হুসাইন বলে যাও বিচার কঠিন হবে হোক বলছি তো বলছি আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বলছে বাবা তুমি বাঘের বিচার করো একটা বিচার তোমাকে করতে হবে কি বিচার হুসাইন আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম তুমি নাকি বড় গোলাম আমি বাচ্চা গোলাম হুসাইনের এই বকার বিচারটা তোমাকে করতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন এরে বাবা আব্দুল্লাহ যার বিরুদ্ধে বিচার দিয়েছ এ হুসাইনের বিচার করার কোন পৃথিবীতে নাই আব্দুল্লাহ নাকি বাবা তাহলে আমি কি বিচার পাবো না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে আব্দুল্লাহ রে কার বিরুদ্ধে বিচার দিছ তাকে তুমি চিননি রহমতের নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু যার প্রেমে কুল কায়নাত আল্লাহ বানাইলেন ওই নবী যখন আমাদের সেজদায় যাইত ওই নবী যখন আমাদের সেজদায় যাইত আমি দেখেছি রে আব্দুল্লাহ ইমাম হুসাইন নবীজির দার মোবারকে চড়ে বসে থাকতো আমার নবী আমাদের সেজদার তাসবিহ পাঁচবার সাতবার নয়বার এগারোবার একুশবার একচল্লিশবার হুসাইন গাছ থেকে নামে না নবী ইচ্ছে করলেন নামাবেন এমন সময় আমার আল্লাহ ডাকে জিব্রাইল যারে আমার বন্ধুর কাছে যা ইমাম হুসাইন বন্ধুর গাল মোবারকে বসে আছে বন্ধু চেষ্টা করতেছে নামানের জন্য বন্ধুর কাছে খবর পৌঁছে দে বন্ধুর ঘর মোবারকে হুসাইন বসা আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন ইচ্ছা করে না নামবে আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে আব্দুল্লাহ ওই হুসাইনের বিরুদ্ধে বিচার দিয়েছ এ বিচার করার সাহস আমি উমরের নাই দিনে রাতে কান্নাকাটি পেনপিনি ভেনপিনি শত হইলেও ছেলে ছেলের প্রতি বাবার কিছু না কিছু মায়া অবশ্যই আছে সান্ত্বনা দিতে যাইয়া বলছে ঠিক আছে আব্দুল্লাহ হুসাইনের বিচার হবে জুমার দিন মসজিদ নববীতে শুক্রবার দিন আব্দুল্লাহ খুশি এত মানুষ জুমার দিন থাকবে বেশি মানুষের সামনে হুসাইনের বিচারটা হবে জুমার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গী হইয়া মসজিদে নববীতে ওমর রাষ্ট্রপতি ওমর রাষ্ট্রপতি ওমর মিম্বরে দাঁড়াইয়া ডাকছেন ইমাম হুসাইন আছেন হ্যাঁ আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন হ্যাঁ আমি তো গোলামি করি নাই কিভাবে আমার ছেলেকেও গোলাম বলেছেন আমাকেও গোলাম বলেছেন আপনার দৃষ্টিতে আমি কার গোলামি করেছি ইমাম হুসাইন দাঁড়িয়ে গেছে ওমর সকলের সাথে বাহাদুরি করো না সকলের সাথে বড় কথা কইও না তুমি কি আমার নানার গোলামি করো নাই ওমর একটা চিৎকার মারছে রে মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে আমি বলে রহমতের নবীর গোলামি করেছি
ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও হুসাইন কথাটা কাগজে লিখে নিতে পারবো পারবো লিখে দিলেন না গোলামি করেছে বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা ইমাম হুসাইন স্বাক্ষর করেছে একজন সাহাবি কাগজ টুকুর নিয়ে উমরের হাতে পৌঁছে দিলে উমর কাগজ নিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর ডাকে মসজিদে নববীর মুসল্লিরা রে সার্টিফিকেট পেয়েছি আমি উমর নবীর গোলামি করেছি নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যান বলো চল নবীজির জান্নাতে মদিনাতে নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে উমর কান্দেন রে মসজিদে নববীর মুসল্লিরা আমি উমর আর ভয় পাই না হুসাইন সার্টিফিকেট দিয়েছে আমি নবীর গোলামি করেছি যেদিন আমি উমরের মৃত্যু হবে রে যেদিন আমাকে গোসল দিয়ে সাদা কাফন পরাবে এই কাফনের ভিতরে কাগজ টুকুন দিয়ে দিও আমি উমর যদি কোনো কারণে বিপদে পড়ে যায় হুসাইন বলেছে নবীর গোলামি করেছি হুসাইনের লেখা কাগজ দেখাইয়া আমি উমর পার হইয়া যাইব যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পেয়েছে তাদের মতো ব্যক্তিদ্বয় যদি হুসাইনের লেখা হাসরে নাজাতের উসিলা বানাইতে পারে আজকে যারা হুসাইনের স্মরণে এই মাহফিলে যারা বসে আছেন আজকের বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই মাহফিল সাক্ষী রেখে বলে গেলাম হাসরের দিন আর কিছুই যদি কবুল না হয় হুসাইনের মহব্বতে বসার বিনিময় আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন জান্নাত আল্লাহর কোনো প্রয়োজন নাই আপনাদের বলতেছিলাম সেই আদুরের হুসাইন সুহাদায়ে কারবুলা কারবুলার জমিনে কি ঘটনা ঘটলো বাবারা মৃত্যু হবে সকলের মরতে হবে সকলের আল্লাহ কোরআন শরীফে পরামর্শ দিয়েছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না কোরআনের আরেক জায়গায় বলেছেন বাল আহিয়াউন ইন্দা রাব্বিহিম ইরজাকুন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে আল্লাহর পছন্দের হইয়া কবর গিয়েছে নবীর উম্মত হইয়া কালিমা লইয়া কবর গিয়েছে আল্লাহ বলেন
পৃথিবীর মানুষেরাই ঘোষণা দিয়ে দিলাম বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন দুনিয়ার মানুষ যেমন তিন বেলা দুনিয়ায় খানা খায় আমার নবীর উম্মত হইয়া কবরে আসলে আমি আল্লাহ কবরে তিন বেলা জান্নাতের খাবার খাওয়া এখন আল্লাহর রাস্তা পাওয়ার জন্য কোন দিকে যাবেন আল্লাহর রাস্তা পাওয়ার জন্য কোন দিকে যাবেন কিভাবে পাবেন এখন আল্লাহ পাওয়ার জন্য রাস্তা পাওয়ার জন্য একটা রাস্তা তো আমাদের বাইর করতে হবে কিভাবে পাবেন আচ্ছা এখানে মাশাআল্লাহ অনেক মেহমান আল্লাহরে দেখছেন এমন কেউ আছে না মসজিদ কার ঘর আচ্ছা মসজিদ যে আল্লাহর ঘর কোনদিন মসজিদে আল্লাহরে কেউ দেখছেন না কেউ কি কইছেন কোনদিন আল্লাহর ঘরে আইলাম আল্লাহর ঘরে নাই গেল কই কেউ কি কইছে বাজারে গেছে না চা খাইতে গেছে না এমন কইছে না আপনাদের এলাকায় মেম্বার আছে না মেম্বার আছে এটা কি ইউনিয়ন পরিষদের অধীনে না এটা এটা তো মেম্বার আছে অনেক সময় প্রয়োজনে মানুষ মেম্বারের বাড়িতে যায় ডাকে মেম্বার সাহেব বাড়িতে আছেন বাড়ির থেকে কয় মেম্বার তো বাড়িতে নাই কই গেছে কই বাজারে গেছে প্রয়োজন ছিল মেম্বার সাহেব কয় সন্ধ্যার দিকে আইন বাড়িতে পাইবেন একটা ঠিকানা পাইলাম সন্ধ্যার দিকে মেম্বারে বাড়িতে পাবো এখন আল্লাহর ঘর মসজিদ ফজরের নামাজ পড়লেন আল্লাহরে পাইলেন না ইমাম সাহেব কি বলতে পারছে মাগরিবের সময় নে পাইবেন এখন আল্লাহর রাস্তা কিভাবে নেবেন আল্লাহ কয় আমার রাস্তা পাইতে গেলে তোমরা কোরআনে যাও এই কোরআনে বলেছে উমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার রাসূলের কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানি তোমরা আমার রাসূলের কাছে যাও আমি আল্লাহ তোমাদের কাছে থাকব আল্লাহ চিনতে গেলে বুঝতে গেলে পাইতে গেলে প্রয়োজন হলো রাসূল আল্লাহর পরিচয় আমাদের কাছে পৌঁছে দিলেন রাসূল আল্লাহ চিনায়া দিলেন রাসূল কিভাবে যার নবীর জীবনী মক্কার ইতিহাস নবী ঘরে ঘরে ঘুরছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আর ডাকছে কি বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর মানুষ চিনতই না সিনাইয়া দিল নবী মুহাম্মদ রাসূল এখন হে নবীরেই চিনি না হুসাইন চিনব কোন সময় অথচ এই হুসাইন হাসাইন অচিনা কোনো ব্যক্তি না প্রত্যেকটা জুমাই মসজিদে যাবেন ইমাম সাহেব খুতবায় বলে দিবে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়িদা শাবাব আহলিল জান্নাহ যদি কোনো ইমাম এই দুই নামের উচ্চারণ বন্ধ করে দেয় তার ইমামতি থাকবে না এমন এক ব্যক্তিদ্বয়ের পক্ষে আপনারা বসেছেন এই মেহমানকে আমার আল্লাহ আউট করে দিবে না জান্নাতের গ্রাউন্ডের মধ্যেই রাখবেন একবার বলুন আল্লাহু আকবার বাবা ভাইরা আমার নবী পরিচয় করাইয়া দিলেন আল্লাহ আল্লাহকে কেউ দেখে নাই চিনে নাই আল্লাহকে চিনার সুযোগও নাই কারণ আল্লাহ কোনো দোকানে বসে না মার্কেটে যায় না চার দোকানে চা খায় না পরিচয় করাইয়া দিলেন নবী এই মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এইভাবে প্রচার করতে যাইয়া আমার নবী আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দিতে যাইয়া জীবনে কত ব্যথা দুঃখ কষ্ট সয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে আসছে সন্ধ্যা হয় বিকাল হয় সারাদিন ঘুরে ঘুরে নবীজি ঘরে আসে মা খাদিজা ডাকে রে পৃথিবীর মানুষেরা আমার নবীর মা নাই বাবা নাই রে সারাটা দিন আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরে কোনো কোনো দিন বিকালবেলা ঘরে ফিরে সন্ধ্যা হয়
কোন কোন দিন সন্ধ্যার পরেও ঘরে ফিরে একদিন সন্ধ্যা হলো বিকাল হলো নবী ঘরে আসতেছে না রাত্র গভীর হয়ে গেল নবী ঘরে আসতেছে না রাত্র গভীর মা খাদিজা বলেন দরজাটা খুলে নবীর মায়ায় দাঁড়িয়ে আছি নবীর মায়ায় দাঁড়িয়ে আছি গভীর রাত্রে দেখি আমার নবী ঘরের দিকে আসতেছে এত সুন্দর নবী গো আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায় মন কই যেন সকালবেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আসতেছে মা খাদিজা বলেন রে মক্কার বংশেরা তোরা সবাই ঘুমিয়াছোস আমার নবী কেন ঘুমাইল না এই গভীর রাত্রে কেন একা একা হাঁটতে হাঁটতে এই আস্তে আস্তে হাঁটে সবাই ঘুমাইয়াছো আরামে আমার নবীর কি জানি কি হলো মা খাদিজা আস্তে আস্তে নবীজির দিকে এগিয়ে যাচ্ছে মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর কাছাকাছি যাইয়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে পানি পড়তেছে রাত্র গভীর আর একটু কাছে যাইয়া দেখি রে পৃথিবীর মানুষেরা আমার নবী সাদা জামা পছন্দ করেন সাদা জামা ব্যবহার করেন আমি খাদিজা ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রাখছি সকালবেলা সুন্দর জামা ধুয়ে মুছে পরিষ্কার জামাটা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন রাত্র গভীর আসতেছে কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবীর সাদা জামায় লাল লাল দাগ দেখা যায় প্রশ্ন করেছি আল্লাহর বন্ধু গো নিজের হাতে ধুয়ে মুছে জামা পরিষ্কার করে দিলাম এই জামা মুবারকে কোনো দাগ ছিল না গো নবী দাগগুলো কিসের আমি জানতে চাই আমার নবী কান্দে খাদিজা রে আমি মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারাটা দিন মানুষের ঘরের বাড়ি বাড়ি দোয়ারে দোয়ারে ঘুরেছি আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুদেরকে আল্লাহর সাথে সম্পর্কের জন্য আল্লাহর রাস্তা পাওয়ার জন্য ডেকেছি খাদিজা কেন জানি তারা আমারে কয়েক জায়গায় আঘাত করেছে আমার শরীর মোবারক কয়েক জায়গায় ক্ষত বিক্ষত রক্ত মুবারক ভেরিয়ে সাদা জামাই লেগে আছে মা খাদিজা বলেন হুজুর আপনি কি বলেন নাই তোমরা আমারে মেরো না আমার নবী কান্দে খাদিজা রে আমি বলেছি ও দেশি বন্ধুরা তোমরা আমারে মেরো না তোমরা কি জানো না আমি জীবনে একটা দিন বাবা ডাকলাম না জীবনে একটা দিন বাবা দেখলাম না খাদিজা রে তারপরেও বলেছি তোমরা যার গায়ে আঘাত করেছো রে মক্কাবাসীরা আমি নবীর চেহারায় জীবনে একটা দিন একটা মশা মাছি বসলো না একটা পোকা মাকড় কামড় দিল না এই চেহারার উপর তোমরা আঘাত করেছো রে খাদিজা সব রকমের ভুজ বুঝাইলাম তারা ভুজ মানতে রাজি না আমাকে আঘাত করেছে সেই আঘাতের রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে মা খাদিজাকে হুজুর আর তাদের কাছে যাওয়া দরকার নাই আমার নবী বলেন খাদিজা রে না আল্লাহ পাঠাইছে তার পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত ব্যথা যত দুঃখ যত কষ্ট আসুক না কেন আমি মানুষকে আল্লাহর পরিচয় বুঝাইয়া দিব সুবহানাল্লাহ